আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমাদের চ্যানেল রুনান রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ আজকে কি রান্না হবে আজকে হবে আলু দিয়ে ডালের কারি তো এখানে একটা কোপ্তা বানানোর জন্য মুসুর ডাল ভিজিয়ে রাখছি আগে থাকতে দেখো বন্ধুরা ভালো করে ভিজিয়ে নিচ্ছি আমি আধ ঘন্টার জন্য মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম আমার হাতে বেশি সময় ছিল না বলে আপনারা চাইলে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারেন এখানে মিক্সারে দিয়ে মিক্সিং করে নিচ্ছি দেখো বন্ধুরা মিক্সিন হয়ে গেছে ভালো করে তারপর এখানে সব রকম মশলা নিয়ে নিয়েছি যেমন গোটা পেঁয়াজ পেঁয়াজ বাটা টমেটো বাটা তারপরে এখানে নিয়েছি চালের গুঁড়ি আর লঙ্কা সব রকম মশলা তারপর এখানে ডালের বাটাটা দিয়ে দিচ্ছি তারপর এখানে কালো জিরা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি তারপর এখানে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো সবগুলো মশলা দিয়ে দিয়েছি এবার উপর দিয়ে একটু চালের গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা ভালো করে মাখানো হয়ে গেছে এবারে একটা কোপ্তা আকারে ভালো করে সেপ দিয়ে নেব দেখো বন্ধুরা সেপ দিয়ে নিয়েছি এবার এখানে আলুগুলো ধুয়ে রেখেছিলাম এবার আলুগুলো ভাজবো তার আগে আমি কোপ্তাগুলো আগে ভাজে নেব দেখো বন্ধুরা কোপ্তাগুলো ভাজার জন্য আমি এখানে তেলটা গরম করতে দিয়েছিলাম এবার কোপ্তাগুলো একে একে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা এই কোপ্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে তোমরা এই কোপ্তাটা সন্ধেবেলা চায়ের সাথেও খেতে পারো আশা করছি ভালো লাগবে সব কোপ্তাগুলো একইভাবে ভালো করে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো কতটা ক্রিস্পি হয়েছে এটা এবারে আমি একই তেলের মধ্যে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি তারপরে এখানে সব রকম মশলা যেমন লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা একদম হালকা আঁচে ভালো করে ভেজে নিচ্ছি বেশি ভাজার দরকার নেই অল্প ভাজলেই হবে তারপর আবারও তেল দিয়ে এখানে তেজপাতা আর লঙ্কা আর ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে এখানে পেঁয়াজ বাটারটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো বন্ধুরা এবারে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এবার একটু জল দিয়ে ভালো করে কষতে হবে মানে মশলাটা না কষলে সব থেকে ভালো টেস্ট হয় তো যাই হোক এবারে আমি দিয়ে দিচ্ছি মশলা যেমন লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো এবার সব রকম মশলা দিয়ে ভালো করে কষবো কষতে থাকি এখন আমি আর তোমরা আমাদের চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও দেখো বন্ধুরা কষা হয়ে গেছে মশলা এবারে আলুগুলো দিয়ে ভালো করে কষে নিচ্ছি যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখো বন্ধুরা আলুটা ভালো করে কষে নিয়েছি এবারে একটু জল দিয়ে দেব হালকা পরিমাণে বেশি দেবো না মোটামুটি জল দেব সিদ্ধটা হওয়ার জন্য আলুটা এবারে ঢাকা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে এবং তরকারিটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি একে একে আমাদের বাড়িতে এই ডালের কোপ্তাটা সবাই পছন্দ করে তাই আমি কোপ্তাটা বেশি পরিমাণেরই রেখেছিলাম একটু দেখো বন্ধুরা কোফতাটা দিয়ে দিয়েছি এবার এর উপর দিয়ে একটু দুধ ফুটিয়ে রেখেছিলাম আগে থাকতে সেটা দিয়ে দিচ্ছে আপনারা চাইলে দুধটা নাও ব্যবহার করতে পারেন দেখো বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েছি এবারে ঢাকাটা খুলে দেখলাম কি সুন্দর হয়েছে তাই না বন্ধুরা দেখতেই পাচ্ছ ডালের কোপ্তাকাড়িটা কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এবার ভাতের সাথে পরিবেশন করে তোমাদের দেখিয়ে দিই আর খেয়েও বলছি কেমন হয়েছে দেখো বন্ধুরা জাস্ট আলুটা একটু মাখিয়ে নিলাম আর মুখের মধ্যে দিতেই জাস্ট সাদ তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে টাটা আল্লাহ হাফেজ